ওয়েলকাম ফ্রেন্ডস, সমস্ত সরকারি কর্মী এবং শিক্ষকদের জন্য দুটি গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই দেখে রাখুন, মিস করবেন না এবং অনুসারে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সকলে জানতে পারে। দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে 24/6/2022 আজই একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। দেখুন সাবজেক্টে কী বলা হচ্ছে, দেখুন রিওপেনিং অফ স্কুল আন্ডার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। আপনারা জানেন যে আগামী সময় অর্থাৎ 27 জুন থেকে স্কুল খুলে যাচ্ছে, এরপরে আর কিন্তু ফার্দার ছুটি এক্সটেন্ড হচ্ছে না, এই বিজ্ঞপ্তি থেকে বোঝা যাচ্ছে। এই 27 জুন থেকে খুলে যাচ্ছে, তবে আপনাদের কবে থেকে যেতে হবে, কী করতে হবে শিক্ষক শিক্ষাকর্মীদের, সম্পূর্ণ এই বিজ্ঞপ্তিতে বলে দেওয়া আছে। এবারে দেখুন সেটাই দেখাবো, এখানে পয়েন্ট ওয়াইজ দিয়ে দেওয়া হয়েছে কী করতে বলা আছে। প্রথমে যেটা বলা হচ্ছে যে এডিএমদের হচ্ছে নোডাল অফিসার বানাতে হবে এবং ডিস্ট্রিক্টের যাতে সমস্ত স্কুল ঠিকভাবে যাতে রিওপেনিং হয় সেই ব্যবস্থা তাকে নিতে হবে। এবার দ্বিতীয় পয়েন্টে যেটা বলছে, দেখুন স্টিপুলেট স্টেপ টু বি টেকেন ইমিডিয়েটলি ফর ক্লিননেস অফ দ্য স্কুল অ্যান্ড মেকিং দেম ফাংশনাল বাই 26 জুন 2022 অন প্রায়োরিটি। তাহলে দেখছেন 27 জুন থেকে খুললেও 26 জুনের মধ্যে স্কুলগুলি সমস্ত পরিষ্কার করে ফেলতে হবে। তার মানে 26 জুন যাতে সেটা পুরো পরিষ্কার হয়ে যায়, পুরো যাতে ফাংশনাল হয় সেই ব্যবস্থা করতে হবে, মানে 26 জুনই আপনাদের যেতে হবে, তারও আগে আপনাদের যেতে হতে পারে। দেখুন তারপরে পয়েন্টটা কী বলছে, অল টিচার অ্যান্ড নন টিচিং স্টাফ আর হেয়ার বাই অ্যালাউডেড টু অ্যাটেন্ড দ্য ক্যাম্পাস উইথ এপেক পাম্প 25 জুন 2022। তাহলে দেখলেন 25 জুন 2022 থেকেই কিন্তু সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীকে স্কুলে যেতে হবে, 26 জুনের মধ্যে পরিষ্কার করে ফেলতে হবে। 25 জুন মানে আপনাদের পড়ে যাচ্ছে শনিবার, মানে আগামীকাল থেকেই আপনাদের স্কুলে যেতে হবে, 25 জুন যেতে হবে, 26 জুন যেতে হবে, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে পুরো ফাংশনাল করে ফেলতে হবে এবং 27 জুন থেকে পুরো দমে স্কুল কিন্তু খুলে যাবে। এছাড়া যেখানে হোস্টেল আছে সেখানে হোস্টেলও খুলতে পারে। এছাড়া যেটা বলা হচ্ছে যে কোভিড বিধি সম্পূর্ণ মেনে কিন্তু এগুলো করতে হবে। তাহলে দেখলে যথেষ্ট গুরুত্বপূর্ণ আপডেটের জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে সকলে জানতে পারে। এবার দ্বিতীয় আপডেটটি দেখুন, সমস্ত শিক্ষক সরকারি কর্মীদের জন্য অনলাইন পিএফ। চলতি অর্থবর্ষ থেকেই সরকারি সরকার সাহায্যপ্রাপ্ত সরকার পরিচিত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সরকারি প্রশিক্ষণ কলেজ পঞ্চায়েত পুরসভা সহ প্রায় 21টি সরকারি দপ্তরের 7 লক্ষের বেশি কর্মীর প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত সমস্ত কাজ অনলাইন পোর্টালের মাধ্যমে করা হবে। রাজ্যের অর্থ দপ্তর সূত্রে খবর, পোর্টালের কাজ শুরু হয়েছে, আসা সেপ্টেম্বরে তা চালু হবে। দায়িত্বে রয়েছে ডিরেক্টর অফ পেনশন প্রভিডেন্ট ফান্ড ও গ্রুপ ইন্স্যুরেন্সের আধিকারিকরা। রাজ্য পেনশন দপ্তরের এক কর্তা জানান, তালিকাভুক্ত সব কর্মীকে আইডি পাসওয়ার্ড দেওয়া হবে, তা দিয়ে মাসিক পিএফ সংক্রান্ত কাজকর্ম করতে পারবেন তারা। যথেষ্ট ভালো উদ্যোগ সমস্ত সরকারি কর্মী শিক্ষকদের, সমস্ত স্তরের স্কুল শিক্ষকদের, কলেজ প্রাইমারি এবং সেকেন্ডারি সমস্ত স্কুল শিক্ষকদের, পঞ্চায়েত কর্মীদের এবং সমস্ত কর্মীদের। 7 লক্ষ কর্মীর কিন্তু এই পিএফ অনলাইন হতে চলেছে, যথেষ্ট ভালো ও উদ্যোগ। ধন্যবাদ।